এন আই এ গোচর লগাইছিলে অখিল গগৈ ধৈর্য কোঁয়ার বিটু সোনোয়াল আর মানস কোঁয়ার উপর যুক্ত এন আই এ গোচর লগাইছিলে সেই গোচরটোর আজি কবলে গেলে একটা রায়র দিন। আপনাদের সকলে জানে যে এই গোচরটোর মোক রেহাই দিয়া হয়েছিল, এই গোচরটোয় নাইকিয়া করে দিয়া হয়েছিল, কোয়া হয়েছিল যে এই বিচারযোগ্য গোচর নহয়। তারপর গুয়াহাটি হাইকোর্টলে গৈ আকো সেই গোচরটো আমার উপর লগাব লাগে বুলি সরকারে আকো ব্যবস্থা গ্রহণ করলে। সরকার বিরোধিতা কিমান কষ্টকর আর কিমান ভারী কাম বলে কয়, যে আমার যে বুজাটো বড় ভারী দেই এনেকে বলে কয়, সরকার বিরোধিতা কিমান কষ্টকর, কিমান ভারী কাম, কিমান গধুর কাম, এতো আসলতে আমার গোচরটোর পরাই ধরব পারে। আমি এন আই এ কোর্টত রেহাই পাই গেছো, গোচরটো বন্ধ হয়ে গেছে, আমাক রেহাই দি দিছে, আমাক একুইটেল দি দিছে, কৈছে যে এইটো গোচর বিচারযোগ্য নহয়। কিন্তু তারপর আকো হাইকোর্টলে গেছে, আমি যেতিয়া হাইকোর্টলে গেছো তেতিয়া আকো তেওঁলোক সুপ্রিম কোর্টলে গেছে। এনেকে আমি দেখিছো যে ভারতের গৃহ বিভাগ আর অসম সরকারে আমি যাতে কোনোপধ্যে এই গোচরটোর রেহাই পাব নোৱাৰো, যাতে এই গোচরটোর জড়িয়ে আমাক চিরকালের কারণে বন্দী করে থব পারি সন্ত্রাসবাদী রূপে। আপনাদের সকলে জানে যে এন আই এ ইন্টারন্যাশনাল টেরোরিজমক ডিল করে আর আমাক ইন্টারন্যাশনাল টেরোরিজম টেরোরিস্ট বলে কই আমার উপর এই এন আই এ গোচর জাপাই দিয়া হয়েছে। গতি এনেকা পরিস্থিতিত আজি পুনের এন আই এ কোর্টে আমার গোচরটো চলিব নে নচলে তার উপর রায় দিব। আজি আমার এই গোচরটো বিচারযোগ্য হয় নে নহয় তার ফাইনেল ভার্ডিক্ট দিব। আশা করো এন আই এর উপর আমার বিশ্বাস আছে, এন আই কোর্টের উপর আমার বিশ্বাস আছে, আর এন আই এর উপর আমার সম্পূর্ণ অবিশ্বাস আছে। তেওঁলোকে দুই নম্বরী কেসর ভিত্তিত মানুষক রাজনৈতিকভাবে কেনেকুৱা ধরনে হারাশাস্তি করে আমি সকলে জানো। গতি আজির দিনট আমার ভাগ্য পরীক্ষা হব, যদি এন আই এ গোচরটো চলায় আকো আমার উপর একটা কা বিরোধী আটাইতক ডাঙর যে গোচর ভারতবর্ষের ভিতরতে কা বিরোধী আটাইতক যে ডাঙর গোচর সেই গোচরটো পুনের আরম্ভ হব। আর যদি আজি আমাক কোর্টে রেহাই দি দিয়ে হলে আমি বাঁচি যাম। কিন্তু মই জানো যে আমি জানো যে কোর্টে যদি রেহাইও দিয়ে আকো তেওঁলোকে আমাক, যেহেতু আমি সরকারের লগত কম্প্রোমাইজ করা নাই, যেহেতু সরকারের লগত আমি বুঝাবুঝি করা নাই, বহুত চেষ্টা করেও সরকারে আমাক তেওঁলোকৰ পক্ষত নিব পৰা নাই, আজি কোর্টত যদি আমি ভাল বিচারও পাই যাও, সঠিক বিচারও যদি পাই যাও, সঠিক জাজমেন্টও যদি পাই যাও, তারপরও তেওঁলোকে আকো হাইকোর্ট আকো সুপ্রিম কোর্ট হয়তো যাব। কিন্তু এটা কথা খাটাং যে অসমৰ মানুহে যে কেতিয়াও কম্প্রোমাইজ নকৰে, অসমৰ জাতীয় প্রশ্নক লৈ যে কেতিয়াও আপোষ নকৰে, আমি যে সরকারের ওসর কেতিয়াও নতজানো নহো আর রাষ্ট্রের দাদাগিরিত যে কেতিয়াও আমি ভাঙি নপড়ো, এই কথাটো প্রতিপন্ন করব পরাকৈ আমার গাত এতিয়াও রাইজে শক্তি প্রদান করে আছে। গতি এই মুহূর্তে মই অসমবাসী রাইজর আশীর্বাদ বিচারিছো যাতে আজি আমার গোচরটোর পৰা আমি মুক্ত হব পাৰো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।